বাজেট আসে বাজেট যায় কিন্তু সাধারণ মানুষের জীবন বদলায় না তাই বাজেট নিয়ে তাদের কোনো আগ্রহ নেই বিশেষ করে করোনা কালে যেখানে জীবন জীবিকা সবই বিপর্যস্ত সেখানে এগুলো নিয়ে ভাবার অবকাশ কোথায় যদিও এবারে জাতীয় বাজেটে অনেক মানুষকে সামাজিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে তবে অর্থনীতিবিদরা বলছেন তা খুবই সামান্য খান আলমিনের রিপোর্টে বিস্তারিত চাঁদপুরের মনির হোসেন ত্রিশ বছর ধরে রিকশার প্যাডেলে ঘুরছে জীবনের চাকা পরিবার থাকে গ্রামে নিজে মগবাজারে করোনার আগে দিনে আয় ছিল 7-800 টাকার মতো এখন সেটা 500-তে নেমেছে বাজেটে নিত্যপণ্যের দাম এখনও তেমন না বাড়লেও আগে থেকেই চড়ে থাকা বাজারই নাবিশ্বাস উঠেছে মনির হোসেনের এখন আমাদের চলা খুব কষ্ট খুব কষ্ট আমি দৈনিক রুজি করি দৈনিক খাইতে পারবেন না তো কিস্তি দিবেন কিভাবে 500 টাকা রুজি দিলে আরও 100 টাকা চা বিস্কুট এমনি এমনি খরচ একটা রিকশা ড্রাইভারের যেমনি হইব আমনি খরচ সরকার লকডাউনে 35 লাখ পরিবারকে 2500 টাকা করে দিয়েছে সামাজিক সুরক্ষার আওতায় সে সংখ্যা আরও বাড়ার ইঙ্গিত মিলেছে বাজেট প্রস্তাবে কিন্তু মনিরের তাতে কী লাভ আগের তালিকাতেই যখন ঠাই হয়নি পরেরটা যে হবে নিশ্চয়তা কি আমার দিব কি আমি তো ওই লোকটাই দেখি না আমি পাবো কিভাবে আমার পিছে তো ওই লোক নাই আমাকে একজনের ডাকি যে দিব মনির তোমার লম্বর দাও টাকা পাইবা এরকম লোকই তো আমি দেখি না মনিরের মতো অনেকেই জীবনের তাগিদে ঢাকা এসেছেন বাহারি কাজ করে ঢাকাকে সচল রেখেছেন তাদের কারো জীবনে বাজেট গতি আনেনি কিছুই পাইনি সব এই সরকারের এই করোনার ইয়েতে আর কি পাইনি কিছু দেয়নি আমার কাছে আসলে না আমরা বলতে পারতাম হ সরকার দুইটা পাইছি বা খাইছি এইভাবে চলতেছি সরকার আমরা দেখতেছি কিন্তু আমগড়া আমরাই চলতেছি আমগড়া আর কেউ দেওয়ার মতো লোক নেই করোনায় দরিদ্রের সংখ্যা বেড়েছে দ্বিগুণের কাছাকাছি বিভিন্ন জরিপ বলছে দরিদ্র মানুষ এখন মোট জনগোষ্ঠীর 40 ভাগের মতো সংখ্যায় 2.5 কোটি সামাজিক সুরক্ষা খাতে এবার 1,07,614 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে অর্থনীতিবিদরা বলছেন দরিদ্র মানুষের হাতে নগদ টাকা দেওয়ার কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই এই বিশাল অঙ্কে বরাদ্দের টার্মসে আপনি যদি দেখেন তাহলে বরাদ্দের কথা এবং প্রতিশ্রুতি আছে কিন্তু এগুলো কার্যকরী করার কোনো ইনস্টিটিউশনাল মেকানিজম এবং গভর্নমেন্টের যে ক্যাপাসিটি সেটা নাই এবং সেটা গত বছরই প্রমাণিত হয়েছে তিনি বলছেন আয় কমেছে এমন লোকজনের জন্য বাজেটে তেমন কিছু নেই এমনকি নতুন দরিদ্র হয়েছেন তাদের কথাও নেই বাজেটে তাই জীবন জীবিকার প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ এমন স্লোগানের যৌক্তিকতা খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না খান আলামিন আরটিভি ঢাকা আমার সুইটা যে কোথায় বাহ এখন সুইও খুঁজে পাস ঘর থেকেই শুরু হোক জীবনটাকে গোছানো বেঙ্গল ওয়াইড রোবের সাথে বেঙ্গল আস্থা শতভাগ